এটা এখন বিএনপি যে কাজটি করছে বিএনপি খুব ভালো কাজ করছে যদি বিএনপির জায়গাতে আওয়ামী লীগ থাকতো এতদিন ডক্টর ইউনূস মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অন্তত 10টা হরতাল আওয়ামী লীগ দিয়ে ফেলতো মানে এই সময়টা অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর এবং অক্টোবরে এই দু মাসে যদি বিএনপির পতন হতো মানে বিএনপির জায়গাতে যদি আওয়ামী লীগ থাকতো আজকের জায়গাতে অ্যাটলিস্ট 10টা হরতাল দিত জি তো সেই 10টা হরতাল না দিয়ে বিএনপি যে একটা ভদ্রলোকের দল ভদ্রলোকের দল অন দ্য ডিসেন্ট ওয়েতে এখনও পর্যন্ত বিএনপি সরকারকে যে মেসেজ দিতে চাচ্ছে আমার কাছে মনে হচ্ছে না যে সরকারের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গ সেই মেসেজটা বিএনপির মেসেজটা বুঝতে এখনও পারেনি আচ্ছা মূল্যায়ন করতে পারেনি না পারার কারণে বিএনপির মধ্যে সরকারের যে দূরত্ব এটা ক্রমশ এখন যেটা দেখলেন এটা বাড়বে এবং এটা আগামীতে বিরোধের রূপান্তরিত হবে এবং এটা নিয়ে যদি কোনো আওয়ামী লীগের মতো বিএনপি আগামীতে খুব দ্রুত একটা হরতাল দিয়ে বসে এটা অস্বাভাবিক বৈষম্য বিরোধী আন্দোলন নেতারা রাষ্ট্রপতির পদত্যাগ চাচ্ছে নাহিদ ইসলাম যে কথাটা বলেছে আপনি শুনেছেন মন্তব্যটা সাংবিধানিক সিদ্ধান্ত না সে রাজনৈতিক সিদ্ধান্ত সেই জায়গায় বিএনপিকে আমরা বলতে শুনছি রাষ্ট্রপতির পদত্যাগের বিরুদ্ধে তারা কথা বলছে কি এমন হলো রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিএনপির এমন অনীহা হঠাৎ করে কেন এটা দেখা দিল প্রথমত বিএনপি পুরো আগস্ট মাস জুড়ে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছিল সরকারকে এবং সমর্থনটা ছিল শর্তহীন এবং এই সরকার সফল হোক সেটা বিএনপি চেয়েছিল এবং এই সরকার যদি সফল হয়ে আমি বিএনপির যাদের সঙ্গে নেতৃস্থানীয় যাদের সঙ্গে আমার কথা হয়েছে আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত ইনক্লুডিং জনাব তারেক রহমান সাহেব সহ মানে তারা সবসময় চেয়েছেন সবাই যে শেখ হাসিনার পর যারাই আসবেন তাদেরকে একটা ব্রিদিং স্পেস দিতে হবে এই সব কিছু ঠিকঠাক করার জন্য বিএনপি সেটা ধৈর্য ধারণ করবে এটা তাদের একটা নীতিগত সিদ্ধান্ত ছিল আগস্ট মাস পর্যন্ত তারা সেই জিনিসটি করেছেন এবং অনেস্টলি সিনসিয়ারলি এবং প্রফেশনালি তিনটা বিএনপি করেছেন পুরো আগস্ট মাস জুড়ে তো এখন আসলে নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড সব কিছুতেই আসলে মানে কিছু বিনিময় দরকার এখন বিএনপি সরকারের কাছ থেকে সঙ্গতের কারণে যে অ্যাকসেপ্টেন্স চেয়েছে যে সম্মান চেয়েছে যে মর্যাদা চেয়েছে তারপরে বিএনপির কতগুলো সমস্যা তৈরি হয়েছে গত এক মাসে সেই সমস্যাগুলো সমাধানের ব্যাপারে সরকারের পক্ষ থেকে আশ্বাস চেয়েছে এই পুরো জায়গাতে বিএনপি সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা তো পায়নি বরং ক্ষেত্রবিশেষে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে এবং আমি মনে করি যে এটা এখন বিএনপি যে কাজটি করছে বিএনপি খুব ভালো কাজ করছে যদি বিএনপির জায়গাতে আওয়ামী লীগ থাকতো এতদিন ডক্টর ইউনূস মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অন্তত 10টা হরতাল আওয়ামী লীগ দিয়ে ফেলতো মানে এই সময়টা অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর এবং অক্টোবরে এই দু মাসে যদি বিএনপির পতন হতো মানে বিএনপির জায়গাতে যদি আওয়ামী লীগ থাকতো আজকের জায়গাতে অ্যাটলিস্ট 10টা হরতাল দিত জি তো সেই 10টা হরতাল না দিয়ে বিএনপি যে একটা ভদ্রলোকের দল অন দ্য ডিসেন্ট ওয়েতে এখনও পর্যন্ত বিএনপি সরকারকে যে মেসেজ দিতে চাচ্ছে আমার কাছে মনে হচ্ছে না যে সরকারের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গ সেই মেসেজটা বিএনপির মেসেজটা বুঝতে এখনও পারেনি আচ্ছা মূল্যায়ন করতে পারেনি না পারার কারণে বিএনপির মধ্যে সরকারের যে দূরত্ব এটা ক্রমশ এখন যেটা দেখলেন এটা বাড়বে এবং এটা আগামীতে বিরোধের রূপান্তরিত হবে এবং এটা নিয়ে যদি কোনো আওয়ামী লীগের মতো বিএনপি আগামীতে খুব দ্রুত একটা হরতাল দিয়ে বসে এটা অস্বাভাবিক বিএনপি যে মেসেজটা দিতে চাচ্ছে বর্তমান উপদেষ্টা পরিষদ সেটা বুঝতে পারছে না কি মেসেজটা দিতে চাচ্ছে যে তারা বুঝতে পারছে না বা বর্তমান রাষ্ট্রপতিকে নিয়ে আমি আবারও আপনাকে মনে করিয়ে দিচ্ছি বা 5ই আগস্টের পরে যে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে তাদের অনীহা ছিল বিরোধিতা ছিল যে শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি সেটা হঠাৎ করে ইউটার্ন কেন হলো সেটা যদি একটু পরিষ্কার করতে আমার কাছে প্রথমে যেটা মনে হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এখন তো আসলে উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে কথা বলা উচিত নয় বিকজ দে আর আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর মোহাম্মদ ইউনূস জি সমস্ত ক্ষমতা মানে শেখ হাসিনার যে ক্ষমতা ছিল ঠিক একই ক্ষমতা এখন ন্যাচারালি ডক্টর মোহাম্মদ আসছে তো শেখ হাসিনাকে আমরা যা মনে করতাম বা বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগের লোকজন বর্ণ যা মনে করতো তার চেয়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে করতাম উনি আকাশের চাঁদ চাঁদের কলঙ্ক থাকতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের কলঙ্ক থাকতে পারে না আমাদের এরকম একটা
বিশ্বাস ছিল। দুই নম্বর হলো মিস্টার জো বাইডেন, বারাক ওবামা, বিল ক্লিন্টন যার গলায় মালা পরিয়ে দেন, এক অসাধারণ ব্যক্তিত্ব। তো এই মানুষ আমেরিকার প্রেসিডেন্ট তাকে চিনল আর বাঙালি আমরা তাকে চিনতে পারলাম না। তো কাজেই আমরা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেলাম আমরা মনে হলো যে আমরা সাত রাজার ধন মানিক পেয়েছি। তো এই সাত রাজার ধন মানিক তার জাদুর স্পর্শ দিয়ে আমাদের সব বেদনা দূর করে দিবেন, সব কষ্ট লাঘব করবেন, তিনি আমাদেরকে সম্মানিত করবেন, নিজে সম্মানিত হবেন। দ্যাট ওয়াজ আওয়ার এক্সপেকটেশন। তো এজন্য যেটাকে মধুচন্দ্রিমা বলা হয়, হানিমুন পিরিয়ড, পুরো আগস্ট মাস, সেপ্টেম্বর মাস আমরা তার কাছ থেকে সেই জিনিসটি আশা করেছি। এখন দেখা গেল যে তার সাথে মির্জা ফখরুল সাহেব দেখা করতে গেলেন। তো ব্যাপারটা কি, আপনি চিন্তা করুন যে আপনার এই অফিসে আপনি আমাকে দাওয়াত করে আনলেন, আপনি জানেন যে আপনার সঙ্গে আমার একটা মালিকানার চুক্তি হচ্ছে, আমি আপনার এই টেলিভিশন কিনব, অথবা টুমারো আই উইল বি দ্য ওনার অফ দিস হাউস, আজকে আপনি মালিক, তো আমাকে আপনি কীভাবে রিসিভ করবেন যদি আপনি সেটা মনে করেন? আপনি নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, আমাকে সেভাবে রিসিভ করবেন, সেভাবে কথা বলবেন। এখন আগামীতে যদি বিএনপি ফেয়ার ইলেকশনে, বিএনপি ইলেকশনে নির্বাচিত হবে, এতে কোনো সন্দেহ নেই, 99% একটা বদ্ধ উন্মাদকেও যদি জিজ্ঞাসা করেন বলবেন যে ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এখন আফটার তারেক রহমান সাহেব, তিনি যে মির্জা ফখরুল সাহেব আছেন, তো তিনি তার সাথে দেখা করতে যাচ্ছেন। তো তাকে প্রথমে সিকিউরিটি চেক করা হচ্ছে, তার গলায় একটা সিকিউরিটির মালা পরিয়ে দেওয়া হচ্ছে, আইডেন্টি কার্ড ঝুলিয়ে দেওয়া হচ্ছে, এবং তিনি সহ বিএনপির যত নেতারা আছেন যখন তার সামনে গিয়ে বসছেন তখন সবার গলায় আপনি দেখবেন মালা পরানো আছে। আবার অন্যদিকে দেখেন তার সাথে যখন দেখা করতে যায় অন্য একজন সাংবাদিক, ধরেন মনির হায়দার দেখা করতে গেলেন, তারপরে আপনি দেখা করতে গেলেন প্রথম আলোর মতিউর রহমান সাহেব, আপনি দেখেন তো তাদের ছবির মধ্যে গলায় মালা আছে কি না, কোনো মালা নেই। হোয়াট ডাজ ইট মিন? প্রথম আলোর মতিউর রহমান সাহেব বা প্রবাসী সাংবাদিক যে দেখা করতে আসলেন মনির হায়দার, তো তাদের চাইতেও মির্জা ফখরুল সাহেবের যে গুরুত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে যে সিকিউরিটি সিস্টেমটা আছে তাদের কাছে কম, এটা আমিও মতো একজন সাধারণ আমজনতা বাইরে থেকে বুঝতে পারছি। তো ওখানে যারা ঢুকছে তারা কি সেই জিনিসটা বুঝতে পারছেন না?